এখানে কাউকে মনে যে এই রকমের কোনো কথা বলে তার মনের ভিতরে একটা দুনিয়াবি শান্তি আসবে এই রকমের আনন্দদায়ক কিছু কিন্তু এখানে নেই। এখানে একটাই আছে, যার কাছে যদি আমরা সদা সর্বদা থাকতে পারি আমাদের এই জগতে চলতে ফিরতে উঠতে বসতে যেটুকু জিনিসের প্রয়োজন হবে সেই মনিবকে যদি আমরা ঠিক মতো ডাকতে পারি আমাদের এই জগতে চলার জন্য যা প্রয়োজন তিনি সব আমাদের পূরণ করে দেবেন। এতগুলো প্রোগ্রাম হলো, প্রায় মোটামুটি এক থেকে দেড় মাস পরে আজকে একটা প্রোগ্রাম আমি পেয়েছি মনের মতো, সেটা হলো আপনাদের এই হরিগঞ্জ প্রোগ্রাম। আমরা তাবলিগি জালসা, একটাও এতদিনে তাবলিগি জালসা ছিল না, মঞ্চে উঠে একটু বলার পরে পিছন থেকে গুতা মারছে বলো না, আগে আমাদের কাজটা করেন। কিন্তু আজকে কোনো রকমের কোনো কাজ নেই, শুধু খালে শুনতে হবে, ঠিক জায়গাটাতে নিয়ে গিয়ে আমাদের পৌঁছাতে হবে আর কথাটা মেনে নিয়ে জীবন নিজের জীবনটাকে বাস্তবায়িত করতে হবে। ইহকাল কামিয়াব পরকাল কামিয়াব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে সূরা আল বাকারার একটি আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি, জাবে তিরমিজি থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের কাছে আমি উল্লেখ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা বিষয়ের উপরে আমি কিছুক্ষণ আপনাদের কাছে আলোচনা করব। আশা করি আপনারা মায়েরা বোনেরা সকলে শুনে খুশি হবেন, এটা একশোতে একশো পার্সেন্ট ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআন শুনে যদি কেউ খুশি না হয়, নবীর হাদিস শুনে কেউ যদি খুশি না হতে পারে, তাহলে এর থেকে হতভাগা পৃথিবীর বুকে আর কেউ হতে পারবে না। আমি আপনাদের কাছে যে আয়াত পড়েছি এই আয়াতের আলোচনা যদি সারা রাত ধরে একের পর এক একটা একটা করে উদাহরণ দিয়ে করা যায় তাও শেষ হবে না, কিন্তু সাময়িকের জন্য যেইটুকু সময় মনিবের দরবার থেকে আজকে কবুল হবে সেই সময় আপনাদের কাছে চেষ্টা করব ইনশাআল্লাহ কিছুটা আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতে। তবে একটা কথা বলি, মনের দুঃখে যেই কথাটা বলতে গেলে নিজেকে আমি আমার চোখকে মনে হচ্ছে ধরে থাকতে পারবো না, এত দুঃখ বেদনা, তারপরও কিন্তু আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আমার এক ভাগ্নে, সেই বোনটার জীবনে আল্লাহ কত যে পরীক্ষা নিচ্ছেন, পানিতে ডুবে গতকালকেই মানে মারা গেছে, সন্ধ্যায় মাটি হয়েছে, সেই দুঃখ বেদনা মনে হচ্ছে এখনো পালাচ্ছে না। তিন বছর আগে চার বছর আগে সেই বোনটা আবার নিজের জীবনের প্রথম স্বামীকে হারিয়েছিল, আবার দ্বিতীয় সংসারে যখন আল্লাহর তরফ থেকে ব্যবস্থা হলো দ্বিতীয় সংসারে গিয়ে দুটো যেন মানিক পেয়েছিলেন, সেই বড় ছেলেটা গতকালকে পানিতে ডুবে মারা গেছে। মানে এত আফসোস, ইচ্ছা করে না যে রাস্তা চলিয়ে হাঁটি, আজ পর্যন্ত বোনটা এখন পর্যন্ত কথা বলতে পারছে না, এমন পরিস্থিতি হয়ে গেছে। তারপরেও কিন্তু আপনাদের কাছে আমি ছুটে এসেছি, শুধু আজকে দিনই প্রোগ্রামে কিছু কথা আপনাদের সামনে বলবো তার জন্য। ভাই সকল একটু মন দিয়ে আপনারা শুনবেন, রাত অনেক হয়ে গেল, আর কতটুকু থাকবেন সেটা আল্লাহ ভালো জানেন। আপনাদের সামনে আমি যে আয়াত পড়েছি
সেই আয়াতটাকে আমি 10 মিনিট পরে আপনাদের নিয়ে আসছি। তার আগে একটা সহি বুখারীর হাদিস আপনাদের সামনে আমি বলি, পৃথিবীর বুকে এই ছোট ছোট বাচ্চারা কেমন মা বাবা অর্থাৎ ছেলে মেয়েদের ইজ্জতকে রক্ষা করতে পারে। সহি বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, পৃথিবীর বুকে কোনো বাচ্চা একদম কচি বয়সে মাসুম হয়ে 2-4-10 দিনের বাচ্চা কথা বলেনি, ইল্লা সালাসা, তিনটি বাচ্চা ছাড়া। তিনটি বাচ্চা মার কোলে এসে পৃথিবীর মানুষকে জাগ্রত করার জন্য, পৃথিবীর মানুষকে জ্ঞান দেবার জন্য কথা বলেছিলেন। এই তিনটি বাচ্চা ছাড়া আর কোন চতুর্থ নম্বর বাচ্চা কথা বলেনি। হাদিসটা একটু ছোট করে বলছি, যেই বাচ্চাটা প্রথমে কথা বলেছিলেন ওই বাচ্চাটা কথা বলার কারণ হলো আমার মা খালারা পর্দার আড়ালে আছেন, ওনাদের সম্মান রক্ষা করেছিলেন। দ্বিতীয় বাচ্চাটা যে কথা বলেছিল, আমাদের মতো আল্লাহর বান্দাদের পৃথিবীর বুকে সম্মানকে বাঁচাবার জন্য কথা বলেছিল। তৃতীয় যে বাচ্চাটা কথা বলেছিল সেই বাচ্চাটা পৃথিবীর মানুষকে একটা ভালো পথ দেখাবার জন্য কথা বলেছিল। এই তিনটি বাচ্চা ছাড়া আর কোন রকমের বাচ্চা মার কোলে 2-4-10 দিনের বাচ্চা কথা বলেনি। তারা কারা একটু শুনেন, 10 মিনিট আগে টাইম চেয়ে নিলাম। প্রথম হলো ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি কেন কথা বলেছিলেন, আল্লাহ পাক এই ছোট বাচ্চাটার মুখে এই কথাটা কেন বের করেছিলেন, একমাত্র আমার মায়েদের ইজ্জত সম্মান বাঁচাবার জন্য। ঘটনা কি, লম্বা করছে না, আল্লাহর তরফ থেকে যখন অর্ডার হলো, মারিয়াম তোমার গর্ভে একটা সন্তান দেওয়া হবে, তিনি বলেছিলেন এটা সম্ভব কি করে হয়, লামিয়াম সসনি মাশরুম ওয়ালা মা তো বাগিয়া, আমার তো বিয়ে হয়নি, আমাকে কেউ স্পর্শ করেনি, আর আমি তো কোনো খারাপ নারীও নই যে আমার গর্ভে বাচ্চা হবে। উত্তর এসেছিল মারিয়াম, এটা আল্লাহর জন্য সহজ, আল্লাহ যদি বলেন হুকুম ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, অতএব এর জন্য তুমি কোন রকমের চিন্তা করিও না। একটু মোবাইলটা বের করুন তো ভাই, কেন বাঁচতে লাগবে এত রাতে, কোনো চিন্তা করিও না, এই যে উপরের চিন্তাতে সঙ্গে সঙ্গে এখানে রাখেন। ওই বাচ্চাটা এবার মায়ের গর্ভে, খুব ভালো করে শুনেন, যদিও জানা কথা আমি একটা জ্ঞান নেওয়ার জন্য আপনাদের কাছে বলছি, যেন আপনারা জ্ঞান অর্জন করতে পারেন, তার জন্য আমি আমার মায়েদের আগে এই সম্মানের কথাটা বলি, কারণ সম্মানই পর্দার ভিতরে বসে আছে। এবার গর্বে আল্লাহর তরফ থেকে ফেরেশতা মাধ্যমে বাচ্চার সংবাদ দেওয়া হলো। আল্লাহ তখন বলছে, মারিয়াম তোর তো বিয়ে হয়নি, তোর স্বামী নাই, এবার তুমি যদি গর্বে বাচ্চা ধারণ করে এই এলাকায় ঘোরাফেরা করো, তোমার গন্তব্য স্থানে তুমি যদি চলাফেরা করো, তাহলে নানান লোকেরা তোমাকে নানান কথা বলে তোমার মনে যেন আঘাত করবে, এখানে থেকো না, পূর্ব প্রান্তরে হাঁটতে শুরু করো। দেখুন, আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ বলে বান্দিরে পূর্ব প্রান্তরে হাঁটতে শুরু কর, একা একা যাবি, তোর সাথে আর কেউ থাকবে না,
যে তোর সঙ্গে থাকবে সে হলো তোমার রব তোমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার কোনো কষ্ট হবে না বের হয়ে গেল দুটো যা খাবার ছিল হাতে নিয়ে হাঁটতে শুরু করেছে যেতে 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 বাচ্চা প্রসব দেওয়ার সময় যেন কাছে গেছে পেটে বেদনা শুরু হয়ে গেছে আল্লাহ বলে হে বান্দে শোন আমি আল্লাহ তোমার জন্য এমন একটা মেডিকেয়ার এমন একটা মেডিকেলের ব্যবস্থা করে দেব এমন একটা নার্সিং হোমের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব যে নার্সিং হোম পৃথিবীর বুকে সব থেকে উর্ধে হবে যে নার্সিং হোমটা পুরো এসি হবে যেখানে কোনো রকমের তোর সমস্যা হবে না সে নার্সিং হোমে যা কয়তলা ছিল নার্সিং হোমটা বলতে পারবেন ভাই কয়তলা শুনেননি আল্লাহ বলছেন হে মারিয়াম যে নার্সিং হোমের কোন রকমের চারিপাশে ঘেরাও নাই উপরে ছাদ নাই ওই যে দেখতে পাও ফুটো খেজুর গাছ পাতাবিহীন গাছ ওই গাছের গোড়ায় গিয়ে তুমি বাচ্চা প্রসব দাও চলে গেছে সেই গাছের কাছে গিয়ে এবার বসেছে আল্লাহকে তখন বলছে আল্লাহ এই রকমের তুমি আমাকে না করার পূর্বে যদি আমার মৃত্যু দিয়ে দিতে আল্লাহ তাহলে আমার নাম নিশানা সব মিটে যেত আল্লাহ বলছেন বান্দে শোন ভালো করে পৃথিবীর বুকে এমন একটা লোককে আমি দুনিয়াতে আনব আর পৃথিবীর যত আমার বান্দির আছে তাদের ইজ্জত রক্ষা হবে আমি আল্লাহ তার জন্য তোমাকে জায়গায় এবার হাজির করালাম দেরি নয় তাড়াতাড়ি করে সেই গাছের গোড়ায় তুমি বাচ্চা প্রসব দাও দেখবেন গৃহপশু ছাগল বকরি গরু মহিষ যখন বাচ্চা প্রসব দেয় কোনো দাইমা লাগে একটু বলেন দাইমা আসে নিজের বাচ্চাটাকে নিজেই যেন সুন্দর করে পরিষ্কার করে নেয় কাউকে লাগে না আল্লাহ বলেন হে বান্দি মারিয়াম বাচ্চা প্রসব দে তোর দাইমা এখানে কেউ আসবে না তুই নিজে বাচ্চাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের কোলে আবার বাচ্চাটাকে তুলে নেবে ওই সময় এবার বাচ্চা প্রসব দিলেন বাচ্চাটাকে নিজে যেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম জড়িয়ে নিলেন ওই অবস্থায় সেখানে দিন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখ খুলে বলতে লাগলেন আল্লাহ আমার কাছে যেটুকুন খাবার ছিল সব ফুরিয়ে গেছে আল্লাহ গো আমার আর খাওয়ার কিছুই নাই আমি যদি এখন খাবার না পাই আমার স্তনে দুধ হবে না আর আমার বাচ্চাটাও যেন দুধ পান করতে পারবে না ওই সময় আল্লাহ খাবার দিতে পারবেন না পারবেন না বলেন বিশ্বাস আছে তো আমি কেন বলছি দুটো থেকে তিনটা জিনিস আপনাদের তুলে দেব আল্লাহ বলেন বান্দিরে খাবার ফুরিয়ে গেছে তুই চিন্তা করছিস তোর বাচ্চা কি খেয়ে মানুষ হবে আমি আল্লাহ সেখানে তোমার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে দেখ কোন রকমের খাটতে হবে না একটু মাত্র তুই এই কাজটা করবি ওয়াহুজি ইলাইকে বিজদিন নাহলাতে তুসাকিত
আলাইকি রতাবান জানিয়া। হে আমার বান্দে মারিয়াম, যে নার্সিং হোমে যে গাছের গোড়ায় বাচ্চা তুমি প্রসব দিয়েছ, যে পাক পাতা বিহীন গাছের গোড়ায় বাচ্চা প্রসব দিয়েছ, এবার সেই গাছটাকে একটু তুমি হেলাও, গাছটাকে একটু তুমি ঝোঁকাও, আমি আল্লাহ তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেন বান্দিরে নে, তাড়াতাড়ি করে খাওয়ার ব্যবস্থা নিয়ে নে। আল্লাহর ওয়াদার হলো হযরতি মারিয়াম আলাইহিস সালাম এবার গাছটা ঝোঁকাতে যাবেন। আল্লাহ বলে বান্দে খুব জোরে ঝোঁকাতে হবে না, খালি সারা কর হাত লাগাও। গাছে যখন এবার ঝোঁকার বাহান করে হাত লাগিয়েছে, তুসাকিত আলাইকি রতাবান জানিয়া, যে গাছে কোনো পাতা নাই ওই পাতাবিহীন গাছ থেকে পাকা তাজা খেজুর গুলো এবার যেন সামনের দিকে পড়তে শুরু করেছে। ইচ্ছে করলে কালে তুলবে আর খাবে। আল্লাহ বলছে দাঁড়া, এখানে খাস না, যদি খাস তাহলে কিন্তু গলায় আটকে যেতে পারে, লেগে যেতে পারে, তার জন্য আর একটা খাবার প্রয়োজন। কি সেটা বলেন? আপনাদের যদি কোনো খাবার দেওয়া হয় আর পানি না দেওয়া হয়, সে খাবারটাকে চট করে খাবে? যদি গলায় লেগে যায়, আল্লাহ বলছেন বান্দে দেখ আমি আল্লাহ কি দিতে পারি। ওই সময় এবার পানির ব্যবস্থা দেওয়া হলো আল্লাহর তরফ থেকে, এবার অর্ডার হয়ে গেল ফাকুলি ওয়াশরাবি, এবার তুমি খাও খেজুর আর পানি পান করো, আর তোমার সন্তানকে কোলে ধরে তুমি তোমার চক্ষু শীতল করে নাও। হে বান্দিরি আর কোন রকমের তোমার অসুবিধা নাই, আল্লাহ সব ব্যবস্থা দিলেন, আল্লাহ ইচ্ছে করলে সেখানে তিনাকে রেখে দিতে পারতেন, খাটতে হতো না, বিনা খাটনিতে খাওয়ার আসত। আল্লাহ বলেন বান্দি এখানে আর আমি তোমাকে রাখবো না, এবার ওর তুই দাঁড়িয়ে যা, যে বাচ্চাটা তোর কোলে আছে সেই বাচ্চাটাকে বুকে তুই জড়িয়ে ধরে, যে জায়গা থেকে এসেছিলিস সেই গন্তব্যস্থানে আবার ফিরে যা, আমি আল্লাহ তোমাকে বলছি ওই বাচ্চাটাকে নিয়ে আবার তুমি তোমার গন্তব্যস্থানে ফিরে যাও। আচ্ছা যদি এখন বাচ্চা নিয়ে ফিরে যায়, এক তো বিয়ে হয়নি, স্বামী নেই, গ্রামের লোকেরা বোধহয় আদর করবে নাকি বলছেন? করবে কি না দেখেন, এটাই বুঝাতে যাচ্ছে আপনাদের। আল্লাহ বলছেন বান্দে এবার বাচ্চাটা নিয়ে যখন তুই আবার ফিরে যাবি, যদি একটু খালে খবর হয়ে যায় এলাকায় একটা লোক বাদ থাকবে না, তোমাকে দেখার জন্য সবাই ভিড় জমিয়ে দেবে, সবাই এসে একটাই কথা বলবি, ছি মারিয়াম তুমি কি করেছ, হে মারিয়াম তোমার দ্বারা এত কলঙ্ক কি করে হয়, এই কথাটাই বলবে। হে বান্দে শোন ভালো করে, এবার যদি 100 জন 200 জন নারক বেশি কিংবা কম তোমাকে এসে এই রকমের করে ছিছা করে গালি দেয়, আর ওই সময় তুমি যদি মুখ খুলে দাও, অতগুলো মুখের সঙ্গে একটা মুখ তোমার কিছুই কাজে আসবে না। অতএব বান্দে শোন, আমি আল্লাহ এমন একটা পদ্ধতি তোকে বলে দেব, ওই পদ্ধতি মোতাবেক চলবে, তোমাকে কার কোন রকমের সমস্যায় পড়তে হবে না। আল্লাহর পদ্ধতি কত সুন্দর দেখুন। বলেন বান্দে রে তুই বলবি আমি আজকে নজর মেরেছি, আজকের দিনে আমি রোজা আছি, এই রোজা অবস্থায় আমি কারো সঙ্গে কথা বলবো না। এখানে একটা দলিল নিন, আল্লাহ হায়াতে যদি রাখেন কাউকে ভাগ্যবান মনে করবেন, এই এপ্রিল 14 তারিখে প্রথম রোজা হবে ইনশাআল্লাহ,
মাইদামার যারা পর্দার আড়ালে আছেন শুনেন, রোজা যদি থাকেন তাহলে বেশি ঝগড়া করতে হবে, চিৎকার করতে হবে, আল্লাহ বললেন নাকি, বোঝা গেল কি না? দেখেন কি সুন্দর বিধান। এখান থেকে আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা, রোজা থাকতে গেলে চুপচাপ থাকবি, বেশি কথা বলবি না, ঝগড়া করবি না। কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, তুই বলে দেবে আমি রোজা আছি, আজকে তোমার সঙ্গে আর কথা বলবো না। যদি এই কথা বলে দিতে পারিস আর ঝগড়াও বাড়বে না, কোন রকমের তর্ক বিতর্ক বড় হবে না। বলে বাচ্চা বুকে ধর, চল। গন্তব্যস্থানে হাঁটতে শুরু করেছে, এলাকায় যা পৌঁছা খবর হয়ে গেল। আচ্ছা বলেন, গ্রামে যদি একটা দুর্দান্ত কোনো খবর হয়, ওই খবরটা ছেলের মুখে না পৌঁছায়, আগে যদি মেয়েদের মুখে পৌঁছায়, ওই গ্রামটা হতে কয় মিনিট লাগবে খবরটা? বলেন কয় মিনিট? ছেলেরা হয়তো 1 ঘন্টা লাগাবে, মেয়েরা 3 মিনিট লাগাবে। এত টাওয়ার জোর তাদের, এত টাওয়ার জোর যে যদি কোনো একটা গোপনীয় খবর কোনো মেয়ে মানুষের কানে যায়, ওই গ্রামটাতে খবরটা পৌঁছাতে সময় লাগবে না। খবর হয়ে গেল এলাকায়, চারিদিক থেকে খালি মেয়ে মানুষের ঢিপি, চারিদিক থেকে, চল দেখি আজকে কলম কিনি, বিয়ে হয়নি বাচ্চা নিয়ে আসছে, চারিদিক থেকে ছুটে আসছে। যার যেমন মুখে কথা বের হওয়ার জন্য সেই কথা বের হচ্ছে। আল্লাহ এমন পদ্ধতি বলে দিলেন, হে বান্দি মারিয়াম, কোন কথা বলবি না, যদি কথা বলিস তাহলে ঝগড়া বাড়বে, একাই তো কিছুই করতে পারবে না। এখান থেকে একটা আর জ্ঞান নেন, যেটা বর্তমানে লাঠে পেটা হয়ে যায়, হাতাহাতি হয়ে যায়, খুনাখুনি হয়ে যায়, আমাদের একটা জঘন্য পরিবেশ, সেটা হলো চার দোকানে। চার দোকানে বেশি গন্ডগোল হয় না সুখের কথা হয়? বলেন বেশি গন্ডগোল হয় কেমন করে জানে? কোনো একটা বিষয় নিয়ে শুরু করে দিল, একজন একদিকে, দু তিনজন একদিকে, চলছে চলছে, থামতে পারছে না, তখন হাতাহাতি শুরু হয়ে গেছে। একটা এখানে জ্ঞানের কথা নিন, যে একাই থাকবেন বন্ধু, আপনি চট করে মাথাটা নিচু করে নেবেন, মাটির দিকে তাকাবেন, আর আপনি কোনো রকমের কথা বলবেন না। 3-4 জন চিৎকার করতেই থাক, আপনি যদি উত্তর না দেন ঝগড়াটাও বাড়বে না। কত সুন্দর বিধা আল্লাহ বলছেন, বান্দি কথা বলিস না তুই চুপচাপ থাকবি, যা কিছু বলার তোকে বলুক না কেন, যখন উত্তর পাবে না তখন তারা নিজে মাথা নত করে চুপ হয়ে যাবে, লানতান করে বলতে লেগেছে। মেয়েদের রাগাতে গেলে একটু বাপ ভাইয়ের কথা যদি বলা হয় তো বেশি রাগে, বুঝতে পেরেছেন কি না? আল্লাহর কোরআন শুনে এত কথা বলার পরে যখন হযরত মারিয়াম আলাইহিস সালাম কিছুই জবাব দিচ্ছেন না, তখন তিনার মা বাবার নাম উল্লেখ করে গালি দিচ্ছে, কি বলে দেখেন, ইয়া উখতাহারুনা আবু হে হারুনের বোন, তোর বাবা তো খারাপ মানুষ ছিল না, তোর মা তো কলঙ্কিনী ছিল না, বেবিচারিণী ছিল না। হে কলঙ্কিনী, এত ভালো মা বাবার সন্তান, কি করে এত বড় দুর্ঘটনা ঘটিয়েছিস বল, এই বাচ্চা তুই কোথায় পেলি বল? আল্লাহ বলেন, বান্দিরে তারপর কথা বলিস না, চুপ করে থাক, তুই বলেছিস আমি রোজা আছি, আজকের দিনে কথা বলবো না। এইভাবে চারিদিক থেকে যখন নানান কথা আসলো, হযরত মারিয়াম আলাইহিস সালামের কোনো জবাব নাই, এবার সবাই চুপ হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দি সুযোগ এসেছে, এবার কাজে লাগা, আর কেউ চিৎকার করে না, সবাই তোর দিকে ফেল ফেল করে চেয়ে আছে, কাজে লাগিয়ে দিব। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে এবার বের করে বলেন, ফা আশারা ইলাইহি,
হে জনসাধারণ যা কিছু বলার আমাকে বলো না, আমার এই কলিজার টুকরাটাকে বলো, এই বাচ্চাকে বলো। সমস্ত লোকেরা আরো যেন চোখ রাঙ্গিয়ে বলতে লাগলো, হে মারিয়াম তুই কি আমাদের বোকা বানাতে চাস? এই কয়েকদিনের বাচ্চা তোর কোলে আছে, এই বাচ্চাটা আবার কোন রকমের কথা বলতে পারে না কে? সে তো কথা বলতে পারবে না, আর সেই বাচ্চাটাকে তুই আমাদের দেখাচ্ছিস। আল্লাহ বলেন, বান্দারে দেরি করো না, তাড়াতাড়ি করে আমার বান্দি অর্থাৎ তোমার মার তুমি সম্মান রক্ষা করো, কথা বলে ফেলো। অর্ডার হয়ে গেল এই মায়ের কোলে, জনসাধারণের সামনে এবার সই কচি বাচ্চাটা কথা বলে বলছে, কলাপ ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নবিয়া। হে জনসাধারণ আমার মা কি কলঙ্কিনি বলো না, আমার মা কে কেউ তোমরা গালি দিও না, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে দুনিয়াতে নবী করে প্রেরণ করেছেন এবং আমার কাছে তিনি যেন কিতাব পাঠিয়েছেন, অতএব আমার মা কে কোনো রকমের তোমরা কিছুই বলো না, আমি আল্লাহর বান্দা, আমার দ্বারাই সালাতের অর্ডার দেওয়ার পাঠা দেওয়ানো হয়েছে, ভালো কাজের আদেশ দেওয়ানো হয়েছে। একটা একটা করে যখন মুখ খুলে কথা বলতে শুরু করেছে সবাই যেন থ হয়ে গেল। আল্লাহ বলেন, হে পৃথিবীর বান্দিরি দেখ ভালো করে, এই রকমের একটা তোমাদের কোলের সন্তান কয়েকদিনের সন্তান হয়ে তোমাদের মতো মায়েদের যেন সম্মান বাঁচিয়ে দিল। কত মূল্যবান সন্তান, কত যে দামি। আর একটা সন্তানের কথা বলছি, যে সন্তান আমাদের মতো পুরুষকে পুরুষের ইজ্জত বাঁচিয়েছে সেটাকে ছোট্ট একটু শোনেন, যেটা হলো জোরাইজের সাক্ষী। লম্বা হাদিস, আমি এই সাইডটাতে যাব না। জ্ঞান নেবার জন্য আজকে দিনই জালসায়, তাবলিগি জালসায়, এই জায়গাতে খালি একটা জ্ঞান আপনাদের নিতে হবে, যদি নিতে পারেন আপনাদের জালসা করা কামিয়াব। সেই বাচ্চাটা হলো জোরাইজের সাক্ষী। জোরাইজকে একটু, সে ছিল খুব আবেদ, এবাদত গুজার, এত ইবাদত করত, নিজে একটা ইবাদত গা বানিয়েছিল, সেখানে সদা সর্বদা আল্লাহকে ডাকত। কিন্তু তিনার ছিল বৃদ্ধা মা, একদম অচল, চলতে পারত না, মা থাকতো ঘরে আর ছেলে ইবাদত গায়, বেশিরভাগ ইবাদতে মগ্ন। মা যদি কোনো অসুবিধায় পড়ে তাহলে তো ছেলেকে ডাকবে, নাকি বলেন? আহ, বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে, কোনো বিপদে আপদে মার ছেলেকে ডাকতে পারছে না, ছেলের চোখের গরমে, ছেলের রাগে, যত দুঃখ বেদনা, মা সব কিছু বুকে যেন জড়িয়ে ধরে থেকে যাচ্ছে, ছেলের সামনে খুলে বলতে পারছে না। পৃথিবীর যত দুঃখ বেদনা মা বাবার ছেলের কাছেই বলা যায়, কিন্তু এমন একটা পরিবেশ হয়ে গেছে ছেলে মেয়ে বর্তমানে আমরা এমন হয়ে গেছি, ওই বৃদ্ধ বাবা বৃদ্ধা মার কথা কেউ তার বরদাস্ত হয় না। এটা ঘটছে গ্রামে অঞ্চলে, কত পরিবেশ আছে। যুবক ভাইরা একটু শোনেন ভালো করে, সুখে যদি থাকতে চান, যদি মনে করেন সুখের জিন্দেগি করব ছেলে মেয়েদের নিয়ে, তাহলে যার পেট থেকে বেরিয়েছেন উনার সুখটা দেবার জন্য আগে আপনি তৈরি থাকবেন। আল্লাহর কসম বলছি, একবার যদি খালি মুখটা খুলে বেরিয়ে যায় আল্লাহ আমার সঙ্গে এই রকমের ব্যবহার করেছে, আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ তাকে তুমি সুখ দিও না, আপনি যতই চেষ্টা করেন আপনার সুখ সেদিন থেকে হারিয়ে যাবে। কথাটা বিশ্বাস হচ্ছে কিনা বলেন, হচ্ছে তো ভাই? হে ভাই যুবকেরা, আল্লাহর কসম করে বলছি, এই কথাটা আজকে নেবেন আপনারা এই দিনই জালসায়, যদি ঘরে আপনার মা আছে বাবা আছে, উনাদেরকে মনে করবেন মা বাবা নয়,
উনি এখন আমার ছেলে মেয়ে, আমি হলাম বাবা, এটা যেন মাথায় রাখে। এবাদত গুজার জোরাইজ দাঁড়িয়ে গেছে নামাজে, মা চলতে পারছে না, কি যে প্রয়োজন। বেরিয়ে ওই সময় এবার বেটাকে আওয়াজ দিচ্ছে, ওরে বেটা জোরাইজ, আমার যে এই রকমের অবস্থা বেটা, হয়তো কোনো প্রয়োজন এবার ডাকছে, হে বেটা জোরাইজ শুনবো বাপ। বেটারে শোন একটু তাড়াতাড়ি করে, জোরাইজ এবার নফল ইবাদতে মগ্ন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আল্লাহ পিছনে আমার মা, আর আমি তোমার জন্য এবাদতে মগ্ন, এখন কারে প্রাধান্য দেব, মার কথা প্রাধান্য না দিয়ে এবার নফল এবাদতে প্রাধান্য দিয়ে দিয়েছে। আর একটা কথা শুনেন, যদি নফল এবাদত করেন, নফল নামাজে দাঁড়িয়ে যান, মা যদি ডাকে ওই মুহূর্তে নামাজ ছেড়ে দিয়ে আগে মার কথাটা ধরবেন, পরে নামাজ আদায় করবেন। একটু এক মিনিট আপনারা একজন উঠাউটি করবেন না, আমি আপনাদের কাছে একটু সময়টা চেয়ে নিচ্ছি, 12:30 থেকে 1টার মধ্যে জালসা শেষ করে দেবো নাকি না না। আচ্ছা, আপনারা যদি থাকেন তাহলে দেখা যাবে, আর না হলে আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াতটা এমন একটা বিষয়ে যে আজকে যা যাবতীয় আল্লাহ সব আপনাদের ঢেলে দেবেন, একটাও বাদ থাকবে না। আপনি যা আল্লাহর কাছে চাইবেন তাই আল্লাহ দেবেন আপনাকে। আল্লাহ কিভাবে দিতে পারেন, এই আল্লাহ দিতে পারেন সেই কথাটাই আপনাদের জানাব। কি হলো কি হলো শুনেন একটু, মায়েরা থাকবেন যারা আছেন, ডাকছে এবাদতে মগ্ন, হাইরে মার কথা সাড়া দিল না, মা কষ্ট করে মাথা নিচু করে আবার ঘরে ফিরে গেল। দ্বিতীয় দিনে আবার যেন মার আওয়াজ দেয়, বেটা জোরাইজ, আব্বুরে, হে বেটা শোন, কত কালকে ডেকে ডেকে বেটা হয়রান হয়ে গেলাম, তুই সাড়া দিলি না, আজকে শোন রে বাপ। আবার দাঁড়িয়ে বলেন আল্লাহ পিছনে আমার মার ডাক, আর আমি সামনে তোমার এবাদতে মগ্ন, কারে প্রাধান্য দেব, মার ডাকে সাড়া না দিয়ে এবাদতে এবার প্রাধান্য দিল। মা এবার আবার দ্বিতীয় দিন ফিরে গেল, মনে বেদনা হয়ে গেল, বেটা জোরাইজ রে, এত ডাকলাম রে বাপ, একবারও সাড়া দিলি না, আমার দুঃখের কথাটা জানলি না। তারপরের দিনে মা আবার যদি কোনো টাইমে জোরাইজকে ডাকতেছে, জোরাইজ আবার যেন নামাজে মগ্ন, শুনলো না, মা একটু কষ্ট পেল, নারাজ হয়ে গেল, আল্লাহর কাছে হাত উঠিয়ে দিলে, আল্লাহুম্মা মিন উদুহিল মুমসাত, ওগো আল্লাহ আজকে আমার সন্তান জোরাইছে তো ডাকলাম, আমার কষ্ট বেদনার সময় সাড়া দিল না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়ায় তাকে তুমি এই রকমের একটা কলঙ্ক না দাও, ততক্ষণ আল্লাহ তার তুমি মৃত্যু দিও না, সুখ শান্তি দিও না। সুবহানাল্লাহ, এবার মার মুখ থেকে কথাটা বলা শেষ, মহান আল্লাহর দরবারে কথাটা যেন কবুল হয়ে গেছে। বাবজান, হে ভাইরা, যে মা নিজে খেলো না গো আপনাকে খেতে দিল, যে ভাগ্নেটে কালকে আমার মারা গেছে, বোনটা কাছে সারা দিন চোখটা খোলেনি, রাত 12টার সময় যদি ঘুম থেকে জাগ মানে জাগতো আর বলতো যে আমাকে এখনই ভাত দিতে হবে, ভাত খাবো, ওই টাইমে তাকে ভাত দেওয়া হতো, যখন যেটা চাইতো, এত জেদি, মানে তার পিছনেই লেগে থাকতো, কাজকর্ম করত শাশুড়ি, কাজ করতে দিত না বোনটাকে, আমি করছি কাজ বাবা, তুমি বাচ্চা দুটোকে দেখো, রাখবে না দুনিয়াতে, থামতে পারা যাচ্ছে না, আজকে সারাদিনও যেন কাঁদতেই আছে কাঁদতেই আছে, কত যে আফসোস। আমি বলছি বন্ধু, একটা মা বাচ্চাকে যে কত কষ্ট করে মানুষ করে, কত কষ্ট পায়, সেই জ্বালাটা মায়েরাই বুঝে। আমরা যখন বড় হয়ে যাই
ওই মার জ্বালাটা অনুভব করতে পারি না, অন্য পরিবেশ পেয়ে ওই জনম দুঃখিনী মাকে আমরা তখন ভুলে যাই, যাই না? এমন দরদিনি কেউ হবে না আমার মা গো, দয়াবতে দরদিনি মা, দয়াবতে।